অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি পদার্থ সম্পদকে ভূমি বলা হয়। যারা আবহাওয়া, জল ও বৃষ্টিপাত, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদিকে বোঝায়। এগুলো হচ্ছে কোনো কিছু উৎপাদন, আর এগুলো ছাড়া কোনো কিছু উৎপাদনই সম্ভব নয়। তাই উৎপাদনের ক্ষেত্রে ভূমির গুরুত্ব অপরিসীম। আদি ও মৌলিক উপাদান, ভূমি যেহেতু উৎপাদনের আদি ও মৌলিক উপাদান, তাই এটি ছাড়া কোনো প্রকারের উৎপাদন সম্ভব নয়। কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভূমি মুখ্য, তাই শিল্প পণ্য, ভোগ্য পণ্য, সেবা পণ্য সহ সকল পণ্যই সব হোক না কেন, তাই উৎপাদনের গুরুত্ব ভূমির উৎপাদনে ভূমির গুরুত্ব কোনো না কোনো অংশে কম নয়। কৃষক যেমন ফসল উৎপাদনের জন্য ভূমিকে বেছে নেয়, তেমনি শিল্পক্ষেত্রেও শিল্প কারখানা স্থাপনের জন্য প্রথমেই ভূমিকে বেছে নিতে হবে। কাঁচামালের যোগানদাতা, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তাছাড়া তারা শুধু প্রকৃতি পদার্থ সম্পদ রূপান্তর করে মাত্র। আমরা যা কিছু ভোগ করি সবই ভূমি, কোনো না কোনোটি সরাসরি ভূমি থেকে পেয়ে থাকি, আবার কোনোটি কোনোটি ভূমি হতে আকার তার নিয়ে আকার আকৃতি পরিবর্তন করা হতে। যেমন আমরা কাঁচামালের আসবাবপত্রের জন্য গাছ, প্রকৃতি পদার্থ গাছ হতে সংগ্রহ, কাঠ সংগ্রহ করে তা আসবাবপত্রের কাজে ব্যবহৃত, কাঁচামাল হিসেবে ব্যবহৃত করে। আবার খাদ্যদ্রব্য অনেকটা সরাসরি ভূমি হতে পাওয়া যায়। জীবন উপকরণের আঘাত, বিশ্বের সকল প্রাণী জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সবই ভূমি হতে পাওয়া যায়। তাছাড়া মৌলিক চাহিদা সহ যাবতীয় চাহিদার যোগান মানুষ ভূমি হতেই পেয়ে থাকে। আমাদের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ সকল প্রকার প্রয়োজন মেটানোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন তা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমি হতেই পাওয়া যায়, পেয়ে থাকে। তাই বলা যায় প্রয়োজনীয় সকল উপকরণের আধার হচ্ছে ভূমি। হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমি, ভূমি প্রকৃতি অবস্থান পরিমাণ ইত্যাদি কোনো যে কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সমতল ও সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থিত দেশে যেভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, বন্দর ও মরুভূমিতে অবস্থিত দেশের অর্থনৈতিক উন্নয়ন ততটা সম্ভব নয়। আবার খনিজ সম্পদ সমৃদ্ধ দেশে কোনো দেশে যেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে, খনিজ সম্পদহীন কোনো দেশে সেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে না। অর্থনীতিতে অনুকূল জলবায়ুতে যেভাবে সহজেই অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়, প্রতিকূল জলবায়ুতে তা সেভাবে সম্ভব হয় না। এবার তো উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস, ভূমি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি উৎস হিসেবে গণ্য হয়। শ্রম মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টা, আর শ্রমের জন্য মানুষ একদিকে যেমন খাদ্যের প্রয়োজন, অন্যদিকে তেমন শ্রম প্রদানের ক্ষেত্রেই হলো ভূমি। আবার মূলধন হলো শ্রমের মাধ্যমে অর্জিত সঞ্চিত অর্থের রূপ, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমি উপর নির্ভরশীল। আর সংগঠনের কাজই হলো উৎপাদনের অন্যান্য উপকরণকে ভূমিতে নিয়ে উৎপাদনের কার্য পরিচালনা করা। তাই বলা যায় ভূমি উৎপাদনের সকল উপকরণের যোগানদাতা বা উৎস হলো ভূমি। উৎপাদনের আদি ও স্থায়ী উপাদান হিসেবে ভূমির গুরুত্ব এত বেশি যে এটি ছাড়া শুধুমাত্র উৎপাদন কার্যে ব্যবহৃত হয় না, বরং এটি ছাড়া পুরো পৃথিবী অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত প্রকৃতির দান হিসেবে পর্যাপ্ত উপকরণের এই উপাদানটি মানুষের সর্বোচ্চ কল্যাণে ব্যবহৃত করা। আজকের আমাদের পাঠ এখানেই সমাপ্তি করছি, পরবর্তী ক্লাস